আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও শুরু করছি। প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসলে আপনার ছোট্ট একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে এই ভিডিওটি করেছিলাম আমি বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দুপুরবেলা আমি কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছি, তারপর আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব। আসলে আমি বৃহস্পতিবার দুপুরবেলা এই ভিডিওটি করার পরে আমি খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম। বাসায় এসেছিলাম আমি 9টা বাজে এবং আমি ফ্রি হয়েছিলাম 10টায়। তো 10টা থেকে আমি আমার কাজগুলো শেষ শুরু করেছিলাম, কারণ শুক্রবার কিন্তু আমার বাসায় গেস্ট এসেছিল। তো 10টা থেকে আমি কাজ শুরু করার পরে, আধা ঘন্টার মতো কাজ করার পরে আমার হাজবেন্ড এসেছিল বাসায়। তো সেও কিন্তু আমার সাথে অনেক কাজ করেছে। তো যেহেতু গত সপ্তাহে আমার একটু প্রবলেম ছিল আর এই কারণে কিন্তু আমি কাজগুলো সব কমপ্লিট করতে পারিনি, তো আমার সব কাজ কিন্তু বৃহস্পতিবার রাত্রে করতেই হবে। তো সেই জন্য কিন্তু আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে কাজ করতে করতে রাত 1টা 30-এর মতো বেজে গিয়েছিল। তারপর দুজনে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর শরীর চলছিল না তখন। তো শুক্রবার সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, সেটার ভ্লগ আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, সারাদিন একটু একটু করে ভিডিও করার সময় পেয়েছি। আসলে স্ট্যান্ড রেখে ভিডিও করার মতো সেরকম সময়টা ছিল না, যেহেতু বাসায় গেস্ট আসছিল। তো আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে কিন্তু শুক্রবারের ব্লগ নেই, এটাতে শুধুই বৃহস্পতিবারের দুপুরের এবং রাত্রের ব্লগ আছে। তো শুক্রবার যেহেতু গেস্ট ছিল, তো সেদিন তো আমি ভিডিও এডিট করার একদমই সময় পাইনি। শনিবার থেকে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তো শনিবার থেকে আজ আমি যেদিন এডিট করছি এবং ভয়েস দিচ্ছি সেটা ছিল সোমবার। তো রবিবার পর্যন্ত আমার শরীরটা বেশি ভালো ছিল না, তো সেই জন্য কিন্তু আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তবে একবার ভেবেছিলাম এই ভিডিওটা আমি ডিলিট করে ফেলবো, কারণ এত পুরনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমার কেমন একটু লাগছিল। তো ভেবেছিলাম যে এত কষ্ট করে যেহেতু ভিডিওটা করেছি তো আপনাদের সাথে শেয়ার করেই দেখি। তো এটা কিন্তু বৃহস্পতিবার ভিডিও করেছিলাম। তো আমি রান্নাঘরের তাকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই তাকটা কিন্তু আমি প্রতি মাসে একবার করে পরিষ্কার করে নেই। তো দুপুরবেলা আমি বাসায় এসেছিলাম 1 ঘন্টা 30 মিনিটের জন্য। তো আমার ভিডিও করে যেহেতু কাজটা করতে হয়েছে তাতে কিন্তু আমার 1 ঘন্টা চলে গিয়েছিল। এটা যদি ভিডিও না করে আমি নিজে থেকে শুধু কাজটা করতাম তাহলে কিন্তু আধা ঘন্টা সময়ও লাগতো না, যেহেতু আমি ভিডিও করে কাজটা কমপ্লিট করেছি। তো সেই জন্য কিন্তু আমার কাজটা করতে অনেকটা সময় লেগেছিল। তারপর আমি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম, তারপর রাত থেকে আপনাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করব। তো শরীর অসুস্থ থাকার কারণে কিন্তু এ কয়েকদিন, মানে শনিবার থেকে সোমবার পর্যন্ত কোনো ভিডিও করাও হয়নি। ইভেন আমার বাসায় কিন্তু তেমন রান্নাবান্নাও হয়নি যেহেতু শরীর অসুস্থ ছিল। তো আমি এটা বৃহস্পতিবারের ভিডিও শেয়ার করছি, আর তারপরে আমি শুক্রবারে অল্প অল্প করে একটু শেয়ার করব, কারণ যেহেতু গেস্ট ছিল সময়ের ভিতরে সব কিছু কমপ্লিট করতে হয়েছে। তো সেজন্য কিন্তু আমি তেমন ভিডিও করার সময় পাইনি। তো একটু একটু যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই তাকটা আমি গত মাসে পরিষ্কার করেছিলাম, তো এই মাসে ভাবলাম যেহেতু করবই তো গেস্ট আসার আগেই করে ফেলি, একসাথে হয়ে যাবে দুটো। তো সেজন্য আমি এই তাকটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও কমেন্টে বলবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব।
আসলে ভিডিও করা কিন্তু কোনো মানে কঠিন কাজ না, কিন্তু বেশি কষ্ট হচ্ছে এডিট করতে। সেটা যারা ভিডিও করে তারা কিন্তু জানে, ভিডিও করতে যতটুকু ভিডিও করতে তো বেশি সময় লাগে না, কারণ আমি ফোনটাকে ভালো করে একটু সেট করে রাখলেই কিন্তু আমার ভিডিওটা হয়ে যাবে। কিন্তু এটাকে এডিট করতে যে কতটা কষ্ট কিংবা কতটা সময় সাপেক্ষ, সেটা কিন্তু যারা করে কিংবা এই সম্পর্কে যারা বুঝে তারাই একমাত্র বুঝবে। তো যে কারণে এই ভিডিওটা আমি করেছি ঠিকই, কিন্তু এডিট করার মতো একদম সময় পাচ্ছিলাম না, আর শরীরটা যেহেতু ভালো ছিল না সেজন্য এটা করারও মন ছিল না। তো বাহিরের কাজ কিন্তু আমার ঠিকই হয়েছে, কিন্তু বাসায় আসার পরে আর ইচ্ছে করছিল না যে ভিডিও এডিট করি। তো এটা ছিল বৃহস্পতিবার রাত্রে। আমি রাত্রে কিছু অগ্রিম কাজ করে রেখেছিলাম শুক্রবারের জন্য, কারণ শুক্রবার সকালে উঠে আমাকে যেহেতু সব কাজ কমপ্লিট করতে হবে একা হাতে, সেজন্য আমি আমার হাজব্যান্ডের একটু সহায়তায় করেছিলাম। তো আমি পেঁয়াজ কুটে বক্স করে নিয়েছি পরের দিনের জন্য, আর আমার হাজব্যান্ড কিন্তু বৃহস্পতিবার দুপুরবেলায় 4টি মুরগি এনেছিল, কিন্তু যেটা কোটার একদমই সময় পাইনি, কারণ আমি তখন বাসায় ছিলাম না। বাসায় রাত্রে আসার পর এটাকে আমি এখন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে বাকিটা আবার ফ্রিজে রেখে দেব, কারণ এখন কোটার একদম সময় হবে না। তো যেটা বলেছিলাম যে আমার কাজ করতে করতে কিন্তু 1:30 মতো বেজে গিয়েছিল, তো তারপর তো আর সম্ভব নয়। তো এগুলোকে আমি পিস পিস করে রেখে দিচ্ছি, শুক্রবার রান্নার জন্য এটা আমি রেখে দিচ্ছি, আর বাকিগুলো আমি ওভাবেই রেখে দিয়েছিলাম। তো এই যে এই মাংসগুলো আমার শুক্রবারের কাজের জন্য, তো সেজন্য আমি এটাকে আলাদা করে প্যাকেট করে রেখে দিচ্ছি। তো আমি একটু বেসিংটাও পরিষ্কার করে নিচ্ছি, আর বাথরুমটা একদম শেষে ধুয়ে নেব গোসলের টাইমে। তো বেসিংটাও ধুয়ে নিচ্ছি, কারণ সকালবেলা কিন্তু এই টুকিটাকে কাজ করার একদম সময় হবে না। তো আমি চুলাটাও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুপুরবেলা রান্না করছিলাম, তারপরে কিন্তু চুলা পরিষ্কার করার মতো সময় ছিল না, আর যেহেতু রান্নার পরে আমি পরিষ্কার করি না, তো সেজন্য কিন্তু আমি এখন করেছি। তো আমি চুলাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকাল উঠে তার চুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো আমি ভাবছি যদি রাত্রেই চুলাটা পরিষ্কার করে রেখে দিতে পারি তাহলে সকাল উঠে রান্না করতে একটু কম সময় লাগবে। তো সেজন্য আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, আর ক্যামেরা কিন্তু আজকে আমার হাজব্যান্ডই ধরছে, কারণ স্ট্যান্ডে বারবার বসানোর জন্য এক্সট্রা সময়ের প্রয়োজন, যেটা আজকে হচ্ছিল না। মানে যেদিন ভিডিও করছিলাম সেদিন কিন্তু এটা সময়টা হচ্ছিল না, যার কারণে আমি তাকেই বারবার একটু ডেকে ডেকে ধরেছিলাম। তো আমি বাসায় এসে কিন্তু আবার একটু আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম কেটে, কারণ কালকের জন্য তো লাগবেই, তারপর একটা একসাথে একটু বেশি করে কেটেছিলাম, পেস্ট করে নিয়েছি যাতে আমার 1 সপ্তাহের জন্য হয়ে যায়। তারপরে সে বাজার থেকে কিছু জিনিস এনেছিল, তো সেগুলো আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি। আসলে এখানে কিছু সবজি ফল আর একটু খাবার দাবার এগুলো এনেছিল, তো যেগুলো রাত্রেই গুছিয়ে রেখেছিলাম, কারণ সকালে উঠে তো তাড়াহুড়ো করে রান্না করতে হবে। আর সকালে আসলে রান্নাটা কিভাবে করছি সেটা তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আজ বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।